আমাদের পক্ষে উপায় কি? আমাদের পক্ষে উপায় হলো দুনিয়ায় নামাজ রোজা হজ যাকাত এগুলি হলো ফরজ কাজ। ফরজ কাজের পাশাপাশি আমাদের গরিব অসহায়দের সাহায্য করতে হবে। আপনার কিছু নাই, আপনার একজন কিছু নাই, টাকা পয়সা নাই, একজন কিন্তু গরিব, তার এই বাজার খুলে নিয়ে ভালো যাচ্ছে, ভাবতে শোনা আপনি যদি একটা খেলা বলো তাহলে তারা দিয়ে আপনি ফুটটা করলেন, তাহলে এই গরিব মানুষ খেলা বা খেলতে পারতেছে না, আমি একটু সাহায্য করি, এটা আপনার জন্য বাজার বুঝে হতে পারে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ লাভ করা। কল্যাণ লাভ করতে হলে আমাদেরকে গরিবদেরকে সাহায্য করতে হবে। বিত্তবানরা বিত্তবানদের হলো গরিবরা আসল নিয়ামত। আকিমু সালাত ওয়া আতুজ যাকাত, আমরা নামাজ পড়ি কিন্তু জাকাত দিই না, যদি জাকাত দেওয়া আমাদের প্রয়োগ থাকতো না, আমাদের সম্পদ থাকার পরেও আমরা সম্পদের সওয়াব পাচ্ছি না, সম্পদের যে থাকার পরেও আমরা শান্তি পাচ্ছি না, আত্মার শান্তি বলতে আমরা পাচ্ছি না। আর প্রত্যেকের মধ্যে তাদের কোটি টাকার মালিক তারা হাহাকার, যারা বিকারী তাদের তো হাহাকার, কিন্তু হাহাকার যাচ্ছে না। ওই যে আমার ঘর আমার দিন আমি পরিপূর্ণতা লাভ করতে পারি। পৃথিবীতে অনেক মানবাধিকার সংগঠন আছে, এগুলি শুধু নিজেদের বিরাশের চেতন করা হয়েছে। শুধুমাত্র আমি বলতে পারি ন্যাশনাল একাডেমি ফর রাইটস মানবতার কল্যাণে কাজ করতে শুধু কাজ করতেছে না, মানুষকে আল্লাহ দেওয়া বিরাট পথে চালানোর জন্য এবং গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশের মানুষকে শৃঙ্খলা বর্তমান করার জন্য কাজ করে যাচ্ছে। এখানে প্রত্যেকটা এজেন্ডা মানুষের কল্যাণের জন্য করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য আমরা এই কাজগুলো করে যাচ্ছি। এই বছর 1000 পরিবারকে আমরা রোজার আগে তার ভরণ পোষণের জন্য তার কোনো খাওয়ার জন্য চিন্তা করতে না হয় সে ব্যবস্থা করে দিয়েছে। কি জন্য? শুধুমাত্র মানুষকে আল্লাহ মুখে রসুন মুখে দেশের মানুষের সেবা করার এই সিলসিলা জারি রাখার জন্য। আমি এক জনপ্রিয় সারা বাগানের সাহায্য বলা হবে থাকবো না, সম্ভব না। আল্লাহ সুলমান আলাইসলাম চেষ্টা করেছিলেন মাছদেরকে খাবার দেওয়ার জন্য, তিনি অনেক দিন পর্যন্ত খানার আয়োজন করলেন, কিন্তু একটি মাছের খাদ্যও দিতে পারে নাই, একটি মাছের তার খাদ্য সব খেয়ে সারা পৃথিবী 700 কোটি মানুষ, তার মধ্যে আমরা 100 কোটি মানুষ মুসলমান। বাপাকে আল্লাহ রসুল দেওয়া পুরা পথ চলতে চায় না, এই জন্য তারা হলো বুজুর্গ, আমরা হল মুসলমান। আমরা মানবাধিকার সংগঠন কেন করতেছি, আমার উদ্দেশ্য কি, আমাদের কেন করবো যে মানবাধিকার সংগঠন করি, এই যে মানবাধিকার সংগঠন করি কেন মানুষকে সাহায্য করি, তার উদ্দেশ্য না কি, তার তার ফলা হলো কি, এগুলি আমাদের জানতে হবে। না হলে সংগঠন করে কোনো আপনার শান্তি লাভ করা যাবে, শান্তি আপনি হলে আপনার মনের ভিতর ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ হলো আসল ত্যাগ। আমরা মুসলমান হিসাবে আমাদের কর্তব্য বা কি, আমাদের সেগুলি আলাদা অনেক ওয়াজ মাহফিল আপনারা যান, এগুলো হলো এক ধরনের কথাবার্তা। আর আমরা হলো কোনো আলোচনা কোনো রকমের কিনা কোনো মুক্তি না, আমরা হলাম বাংলা শিল্পী মানুষ, কিন্তু দুনিয়ার বাস্তবতার সামনে কাজ করতে চাইয়া কাজ করতে যাওয়ার পর আমরা দেখতেছি এই দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা কোথায় কোথায় পালন করতে হবে। যেমন একটি ভূমিকা হল মাদক বিরোধী, মাদক হল আমাদের দেশে জন্য কালসা, মাদক না হল আমাদের জন্য জাতিকে ধ্বংস করে দেওয়ার এক পরিকল্পনা। সেই পরিকল্পনা সরকারও বাস্তবায়ন করতে পারতেছে না, প্রশাসনও সেই বাস্তবায়ন করতেছে না, কারণ এখানে একটা অংশ টাকা
তারা খুব বিলাসে যুক্ত আছে, বিদায় মাদক খাদ্য হচ্ছে না। আর দ্বিতীয় কথা হলো আমরা মুসলমান, আমরা অনেকে ব্যবসায়ী, আমরা কি জানি আমার এই একটা ফলা মারছি, এই ফলার মধ্যে প্রয়োজন দেওয়া হচ্ছে, প্রয়োজনটার কারণে হয়তো আমি বিক্রি করতেছি, আমি জানি আমি এটা খাচ্ছি না, কিন্তু আমি আর আরেক ভাইয়ের মেয়ে দিয়ে আমার ছেলে দুটো বলার পর সে তো সুস্থ হয়ে যাবে, আমার ছেলে দুটো আমার ছেলের দুটো বলার পর সে তো সুস্থ হয়ে যাবে, এটা কথা মারবে না। যে জাতিকে আমরা প্রয়োজনের মাধ্যমে খাদ্য বাজারকে বিলম্ব করে আমার ফল পাই আমরা আমাদের ফল পাও নিষিদ্ধ করা হবে। নামে দামে মানুষ হাজার কোটি টাকার মালি তারা বেচাল দিচ্ছে, জাতিকে ধ্বংস করে দিচ্ছে। আমরা এমন করে আক্রান্ত হয়ে যাব ভবিষ্যতে আমাদের কল্পনা করতে পারবে না, নতুন নতুন শিক্ষিত হবে আমাদের মধ্যে। কেন এই যে আমরা বেজাল খাচ্ছি, বেজালটা আমরা খাচ্ছি না, আমাদের খাবারে দেওয়া হচ্ছে ওষুধ কিনেছে, ময়দা কিনেছে, ওষুধগুলো যদি পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলে আপনি মনে করবেন সেখানে অধিকাংশ কোম্পানি খারাপ, ময়দা পরীক্ষা না কিছু নেই, ভালো হচ্ছে না। আমাদের এখন চিকিৎসা সেবার পুরো অতি উন্নত হয়েছে তিনি মনে করে, কিন্তু আসলে উন্নত হয় নাই। আমাদের রোগের জন্য আমাদের যে বিদেশে সেবা করতে হয় কারণ তা কি ডাক্তার দৈবই ডাক্তার, একবার সাবজেক্ট এলাকা করা হয়েছে মানবতা বলতে যে কথাটা বোঝায় সেটা ব্যবহার করা হবে, ডাক্তারদের ব্যবহার করা হবে, তারা একটা আমাদের উপর শুধু চুরি চালানোর জন্য আছে। কিন্তু এবার চিন্তা করে মানে ডাক্তারদের কাছে গেলে বলবে তাদের কথাই আমাদের উপর তাদের উপর নেই নাই, আমরা তো পারলাম আপনার মধ্যে নেই, এই রুগীটা আশেপাশে পালন হয়ে যখন তার অন্যায় করে সে হাঁটতে পারে না, দুজন দুজন রোগীতে হয় কথা বলার ডাক্তারের যখন বলা আপনার রোগ নাই সে ভালো হয়ে গেল। আমাদের দেশে পরীক্ষা নিরীক্ষা দরকার নাই, ডাক্তারেরা সেই পরীক্ষা নিয়ে প্রাণ ভর্তি বছর টাকা আদায় করে দিচ্ছে, সরকারকে বলার পরও কোন পদক্ষেপ নিচ্ছে না। একটা ডাক্তারের ফি কত হতে পারে, 500 টাকা, 200 টাকা থেকে 500 টাকা, 1,000 টাকা, কিন্তু আপনার এমন একটা রোগ ব্যথা রোগ আপনার কিডনি পরীক্ষা, আপনি ব্লাড পরীক্ষা, আপনার হার্ট পরীক্ষা, পরীক্ষা যদি না আপনার শেষ, তাহলে আপনার কোন জাতি? আমরা মুসলমান জাতি, আমাদের সভ্যতা টাকা দরকার ছিল, আমাদের যে ডাক্তারি যে পরীক্ষা নিরীক্ষা এটা মারাত্মক খারাপ হয়ে যাচ্ছে, একটা টাকা দিয়ে পরিচিত হয়ে যাচ্ছে, ভর্তি টাকা রোগের কারণ কেন হচ্ছে, সেই জন্য মানবতীয় সংকটের দরকার আছে, কেন দরকার আছে, এই মানবতা মুক্তির জন্য জাতীয় পরিবেশ প্রক্রিয়া কিছু নাই। যে জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার একা কি করবে, মানবাধিকার অনেক সংকট আছে, কোটি কোটি টাকা বিদেশ থেকে আসতেছে, এলাকা তারা জনগণের কাছে দিয়ে নাম করে আনতেছে, জনগণকে পাচ্ছে না, তারা নিজেরাই গ্রুপ বিলাসে লিপ্ত হয়ে যাচ্ছে, টিভি ক্যামেরা টিভি মধ্যে তারা কনসুল মধ্যে লিপ্ত হয়ে যায় টাকা নিয়ে। আমরা চাই এমন একটি সংগঠন যে সংগঠন শুধু মানুষের সেবা দিবে, কিন্তু কি উদ্দেশ্যে, সে উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে যেটা ব্যবসা বাণিজ্য করে যে গ্রামটি আছে সেই গ্রামটিটা ভ্রমণ করার জন্য আগেরাতে সুন্দর লাভ করার জন্য আগেরাতে যে বিহস করে আমাদের জন্য সাত দুনিয়ার সমান একটি বিহস করা লাগছে আল্লাহ, সেই বিহস করে বলবে আমি মনে করি আমাদের সংগঠন তারা করবে, তারা মাদক বিরোধী রাখবে, তারা মাদকের কোনো আশ্রয় করতে পারবে না, সমাজের কোনো ক্ষতি হয় আপনার দ্বারা হবে, তারা তাদের কোনো ক্ষতি হয়তো দিব না, সেই নিয়ম আমার থাকতে হবে, তাহলে আমি মুসলমান, আমি মানবাধিকার দেশের আমি গর্ব করে যখন বলতে পারবো যে আমার সদস্যগুলি দুনিয়ায় এবং আকারের জন্য কাজ করতেছে, এগুলি করলে আপনার লাভ কি, আপনার লাভ আছে, আপনি দুনিয়ায় যখন শান্তি পাবেন আকারের মুক্তি পাবেন,